এখনই তো অনেকগুলো ফুল, অনেক ফুল এবং কন্টিনিউ ফুল হতে থাকে, দেখুন কুড়ি কুড়ি আসছে আরো। আপনি যদি জায়গাটা বড় করেন এগুলো নিয়ে, তাই দর্শক মন্দিরে চিন্তা করে স্যাকুল্যান্ট কিনতে হবে, যে কোন স্যাকুল্যান্ট আমাদের ক্লাইমেটে থাকে। বেশিরভাগ আমাদের ক্লাইমেটে যেটা ডিস্টার্ব হয় গরম বর্ষার সময়, এই স্যাকুল্যান্টটা আমাদের ক্লাইমেটে খুব ভালো থাকে। এটা দেখবেন আপনার লক্ষ্মী কদম কমল বলা হয়। এই স্যাকুল্যান্টটা কম বেশি আমাদের ক্লাইমেটে, এক সময় তো আমরা এখানেই চাষ করতাম, আজ এটা আপনি 15 দিন ছাড়া স্প্রে করতে পারেন। এইভাবে গাছের উপর থেকে ফলিয়ে স্প্রে করলেই হয়ে যায়, ব্যাস 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 15 দিন ছাড়া, জাস্ট এরকম করে দিলেই হবে। আর জলটা আপনাকে একটু বুঝে দিতে হবে, আপনি কি পরিবেশে রাখছেন সেটা বুঝে জল দিতে হবে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা একদম জানুয়ারি মাসের প্রায় শেষ সপ্তাহে এসে পৌঁছেছি। এখন সকলেরই বাগান ভরা রয়েছে ফুলে, কিন্তু আস্তে আস্তে এ ফুলগুলো কিন্তু সব শেষ হয়ে যাবে। কিন্তু কিছু গাছ রয়েছে, যে গাছগুলো কিন্তু সারা বছরই কম বেশি আমাদের ছাদকে সুন্দর করে রাখতে পারে। কি গাছ, কি ব্যাপার, কত দাম, সব কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। বন্ধুরা, এখানে কিন্তু সব গাছগুলিতেই যে ফুল আছে তা নয়, কিন্তু গাছগুলোকেই কিন্তু দেখতে আস্ত এক একটি পদ্ম ফুলের মতো। বন্ধুরা, বেশ কিছু সাকুলেন্ট যেমন রয়েছে তেমন রয়েছে ক্যাকটাসও। যেমন এখানে দেখুন একটি ক্যাসেল ক্যাকটাস রয়েছে, দেখুন বেশ কিছু ক্যাকটাস রয়েছে, নিচে জিজি ব্ল্যাক এবং গ্রিন দুটো ভ্যারাইটি রয়েছে, এবং ওপাশে রয়েছে বিভিন্ন রকমের পাতস। ফুল মানেই সুন্দর, কিন্তু ক্যাকটাসের ফুলের সৌন্দর্য যেন ব্যাপারটাই আলাদা। আভর্তি কাঁটা থাকলেও প্রত্যেক কটি গাছের ফুলের রং, আকার এবং এর উপস্থিতি কিন্তু অনবদ্য। এবং মজার ব্যাপার, প্রায় একই রকম গাছগুলো দেখতে হলো প্রত্যেক কটির ফুল কিন্তু আলাদা আলাদা রঙের। বন্ধুরা, কেউ কোথাও যাবেন না, কারণ আজকের এই ভিডিওতে কিন্তু এই যে দেখানো সমস্ত প্রজাতিগুলির দাম এবং এদের পরিচর্যা সম্পর্কিত এমন সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো কিন্তু সচরাচর আপনারা পান না বলেই আমি জানি। কারণ এই ধরনের ক্যাকটাস অথবা সাকুলেন্ট, এগুলো অনেকেই কিন্তু ভালোবেসে চট করে নিয়ে আসেন, কিন্তু এর সঠিক পরিচর্যা বা এর ওষুধ বা এর যে সার প্রয়োগ, এগুলো সম্বন্ধে সবিস্তারে ধারণা না থাকার জন্য গাছগুলো কিন্তু অচিরেই নষ্ট হয়ে যায়। এখানে যেমন দেখুন বেশ কিছু জেব্রা ক্যাটাগরির হাওয়ারথিয়া রয়েছে, এবং এখানে দেখুন এই গাছগুলিকে সচরাচর আমরা এলিফ্যান্ট ফিট অথবা বেবি স্টো নামে জানি। কি দারুণ একটি ফুল ফুটে রয়েছে, গাছটি যথেষ্টই ম্যাচিওর, যার ফলে ফ্লাওয়ারিং শুরু করেছে। তো যে কথা বলছিলাম বন্ধুরা, আজকের এই ভিডিওতে দামের পাশাপাশি কিন্তু সবিস্তারে তুলে ধরেছেন এই গাছের পরিচর্যা এবং এর খুঁটিনাটি বিষয়ক এমন সব তথ্য, যেগুলো কিন্তু সচরাচর কোনো নার্সারিতেই আমাদের বলতে চায় না। তাই কেউ কোথাও যাবেন না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে যেমন দেখুন বেশ কিছু সেন্সোভিয়া রয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যদিও আজকে আমি শুধুমাত্র সাকুলেন্টের দিকটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর দেখুন কি পরিমাণ ফুল হয়ে রয়েছে প্রত্যেক কটি গাছে। তা ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করে রাখতে পারেন। আর যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসেছেন, সকলের কাছে একটি অনুরোধ করব, পারলে একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আর যারা শুরু থেকে সাথে রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এমনটা অনেকেরই হয়ে থাকে কর্মব্যস্ততার জন্য হয়তো এবছর শীতের ফুল তেমন একটা করে উঠতে পারেননি, তা সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই এসে এ ধরনের ফুলসহ গাছও কিনে নিয়ে যেতে পারেন। রয়েছে সব ধরনেরই, ইনকা, মায়াগ্যাদা, পিটুনিয়া এবং আরও অন্যান্য যে সমস্ত শীতের গাছ আমরা করে থাকি। বেশ কিছু ভালো ল্যান্টেনার কালেকশনও আমি দেখলাম, যেগুলো কিন্তু ফুলের রঙটি একদমই অনবদ্য লাগলো। তা চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে প্রত্যেক কটি গাছের দাম এবং পরিচর্যা বিষয়ক সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনে নিই রতনদার মুখ থেকে। নমস্কার রতনদা, শুনলাম সাকুলেন্ট ক্যাকটাসের নতুন স্টক এসেছে,
সবার প্রথমে দর্শক বন্ধু, একদম সাকুলেন্টের শুরুতেই একখানা বনসাইয়ের মতো প্রেজেন্টেশন রয়েছে ফ্ল্যাট টবে, একটা বুদ্ধ মূর্তি সহ, খুব সুন্দর লাগছে। এটার দাম কি পড়ছে দাদা? এটা সিরামিক টপটা আর বুদ্ধটারই দাম আছে, বুদ্ধটা আছে 400 টাকা আর সিরামিক টপটা আছে 300 টাকা। এছাড়া যদি যদি কেউ যদি শুধু গাছ কেনে তাহলে 600-700-750 মধ্যে পেয়ে যাবে, বিভিন্ন গাছের বিভিন্ন। এতে আপনি ভালো জানেন, আপনি বনসাই করেন। হ্যাঁ, এবার অলওভার এটার দাম আছে 2200 টাকা। আচ্ছা, টোটাল কম্পোজিশন কম্পোজিশন 2200 টাকা। খুব সুন্দর লাগছে দেখতে, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আজকের আজকের আপনাকে যেটা দেখাবো, আমাদের স্যাকুলেন্ট কালেকশনটা দেখাবো। স্যাকুলেন্টগুলোর মোটামুটি তো খুব ভালো কোয়ালিটির স্যাকুলেন্ট এসছে। আপনি যদি দর্শক বন্ধু আমাদের একটা করে দামগুলো একটু বলেন তাহলে খুব ভালো হয়। এই স্যাকুলেন্টের দাম 80 টাকা। এই স্যাকুলেন্টটা আমাদের ক্লাইমেটে খুব ভালো থাকে। এটা দেখবেন আপনার লক্ষ্মী কমল বলা হয়। এই স্যাকুলেন্টটা কম বেশি আমাদের ক্লাইমেটে, এক সময় তো আমরা এখানেই চাষ করতাম, আজকে আমাদের যে কোনো কারণে এখানে প্রোডাকশন কমে গেছে, আমরা সেই কালেকশনটাকে আবার ধরে তুলে ধরার চেষ্টা করছি এবং কাস্টমারদের কাছ থেকে এনেছি। আচ্ছা, এগুলো 80 টাকা করে? 80 টাকা করে। এইগুলো পলিথিনের গুলো সবই 80। এগুলো আরও ভ্যারাইটিসগুলো আছে। এছাড়া আমাদের যে টবে যে গাছগুলো মাদার গাছগুলো আছে এগুলো 180-200-250 এরকম দামের রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আর এরপরে দাদা ওই জায়গো জায়গো ক্যাকটাস, এটা জায়গো ক্যাকটাস আপনি দেখুন লালটাও দেখতে পাচ্ছেন, লাল কালার, এই যে লালটা, আর এই পিঙ্কটা আছে, পিঙ্কের ভ্যারাইটিসটা বেশি আছে, লালের কালেকশনটা একটু কম আছে, তবে লালগুলো ফোটেনি বলে লালের মধ্যেও আছে। আচ্ছা, দেখুন এই যে এই ছোটোগুলো এই স্যাকুলেন্টগুলো সব কিন্তু 80, 100, 120, 150 বিভিন্ন দামের আছে, তবে 100-120-র মধ্যেই বেশি পেয়ে যাবেন ছোটোগুলো। আর এগুলো 200-250, কিছু বড়ো বড়ো জাত আছে দেখুন এগুলোর মধ্যে, বুথ সাইড দেখুন, এই দিকটাও দেখুন। ওপাশে দাদা একদম বেশ বড়ো কিছু পুরো, এইগুলো 200-250-র মধ্যেই পেয়ে যাবেন সব। আচ্ছা, এই এই জেব্রা, এগুলো জেব্রা, হোয়া জেব্রা, এগুলো আপনি এই 250-300 হচ্ছে, ছোটো আছে 150, এদিকটা আস্তে আস্তে দেখান। আর পেছনে কিছু ফ্লাওয়ারিং ক্যাকটাস রয়েছে দাদা, ওগুলোর দাম? এগুলো 150-200-250 রেঞ্জের মধ্যে, যেমন এগুলো 100। এই ক্যাকটাসটা প্রচুর পরিমাণে ফুল হয়। আচ্ছা, এখনই তো অনেকগুলো ফুল, অনেক ফুল এবং কন্টিনিউ ফুল হতে থাকে, দেখুন কুড়ি কুড়ি আসছে আরও। আপনি যদি জায়গাটা বড় করেন এগুলো নিয়ে গিয়ে আপনাকে বড় টাবে করতে হবে, সাইডে দেখুন বাল্বগুলো ছাড়ছে আর পেঁয়াজগুলো সব। আচ্ছা দাদা, একটা জিনিস বলি যেটা সচরাচর কেউ বলতে চান না, এই সাকুলেন্টগুলো নিয়ে গিয়ে দর্শক বন্ধুরা অভিযোগ করেন যে কিছুদিনের মধ্যে এই নার্সারির মতো সুন্দর তাদের কাছে আর থাকে না, এর পরিচর্যার বিষয়ে যদি আপনি কিছু। এটা বেশিরভাগ আমাদের ক্লাইমেটে যেটা ডিস্টার্ব হয় গরম বর্ষার সময়, কেন আমাদের গরম বর্ষায় যে ময়েশ্চারটা থাকে এবং গরমের যে তাপ টেম্পারেচারটা থাকে সেটা অনেক সময় স্যাকুলেন্ট কিছু কিছু স্যাকুলেন্ট সহ্য করতে পারে না। তাই দর্শক বন্ধুদের চিন্তা করে স্যাকুলেন্ট কিনতে হবে যে কোন স্যাকুলেন্ট আমাদের ক্লাইমেটে থাকে। দেখুন আমরা প্রথম কথা, ফার্স্ট কথা, আমি ব্যবসা করি, আমাকে সব ভ্যারাইটিস রাখতে হয়, শুধু ওয়েস্ট বেঙ্গল চিন্তা করে বা আমাদের কলকাতা বেশি চিন্তা করে আমাকে তো ব্যবসা করলে হবে না, আমি অল ওভার ইন্ডিয়া চিন্তা করে ব্যবসা করি। সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা চিন্তা করবে কোনগুলো থাকে, সেগুলো এসে আমায় বলতে হবে দাদা কোন ক্যাকটাসগুলো আমার ক্লাইমেটে ওই কলকাতায় থাকবে। আমার সিকিমের কাছ থেকে আমার লোক আসছে, আবার আসাম থেকে লোক আসছে, দিল্লি থেকে লোক আসছে, মানে কে কোথা থেকে এসছে আমি তো জানি না, অতএব আমাকে এসে বললে আমি নিশ্চয়ই বলে দেবো এই ক্লাইমেটে কোনটা থাকা উচিত। সব স্যাকুলেন্ট কিন্তু আমাদের এই কলকাতা ওয়েদারে থাকবে না, এখানে যেগুলো আছে যেটা আমি ফার্স্টেই আপনাকে দেখালাম যেটা আমাদের ক্লাইমেটে থাকবে, যেমন এই স্যাকুলেন্টটা আমাদের ক্লাইমেটে খুব ভালো থাকবে। এটা ভালো থাকবে, সুন্দর এবং হার্ডি। এই ধরনের হার্ডি ভ্যারাইটি গুলো কি রাখার জন্য আলাদা কোনো শেড করার দরকার আছে ছাদে? দেখুন শেডে, শেড তো আপনি আপনার যারা একটা শেড করা আছে শেডের মধ্যে রয়েছে, অবশ্যই পলি হাউস ছাড়া স্যাকুলেন্ট রাখতে পারবেন না। আচ্ছা, স্যাকুলেন্ট শুধু যে আপনার হিটেই নষ্ট হয় তা না, কুয়াশাতেও স্যাকুলেন্ট ড্যামেজ হয়। আর একটা কথা হচ্ছে বৃষ্টির জল সহ্য করতে পারে না, দ্বিতীয় কথা হচ্ছে এই ভ্যারাইটিসগুলো কিন্তু হয়ার এই ভ্যারাইটিসগুলো আপনাদের কিন্তু আমাদের ক্লাইমেটে খুব ভালো থাকে। আচ্ছা আচ্ছা, এছাড়া এখন যে টপগুলোতে গাছগুলো রয়েছে এখন দর্শক বন্ধুরা নিয়ে গেলে কি এই টপগুলো রিপোর্টিং করার প্রয়োজনীয়তা আছে? অবশ্যই আছে। আচ্ছা, রিপোর্টিং এর ক্ষেত্রে কি কি ব্যবহার করবে যদি একটু বলেন? আপনি সিন্ডার ব্যবহার করতে পারেন, সিন্ডারের সাথে হালকা নিম খোল দিন, নিম খোল দিয়ে আপনি গাছ বসাতে পারেন। আর এর সাথে আপনি খাবার হিসেবে আপনি ইফকোর এই সিউডটা ব্যবহার করতে পারেন। আর একটা ইফকোর এটা গ্যানোইট আছে, গ্যানোইট, আর এই সিউড যুক্ত একটা লিকুইড আছে,
গ্রিন ডাইট ইফকো কোম্পানির, এটা আপনি 15 দিন ছাড়া স্প্রে করতে পারেন এইভাবে। গাছের উপর থেকে ফোলিয়েজ স্প্রে করলেই হয়ে যাবে? ব্যাস ব্যাস ব্যাস, 15 দিন ছাড়া, জাস্ট এরকম করে দিলেই হবে। আর জলটা আপনাকে একটু বুঝে দিতে হবে, আপনি কী পরিবেশে রাখছেন সেটা বুঝে জল দিতে হবে। তবে বেশিরভাগ স্যাকুলেন্ট কিন্তু আপনি যেটা সিউটে আপনি একটা বলা হল না, পাতা সার, পাতা সারটা অবশ্যই ব্যবহার করবেন। আপনি হালকা যেমন পাতা সার দেবেন, আর আপনি নিমকল খুব সামান্য পরিমাণ দেবেন, আর সিন্ডার ব্যবহার করবেন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বললাম, ওয়েস্ট বেঙ্গল আমাদের কলকাতা বেসিস। হ্যাঁ, আমাদের দর্শক বন্ধুরা যেটা কলকাতা বেসিস দরকার সেটা, কারণ আপনার ভিডিওটা তো শুধু কলকাতা বেসিস দেখবে না, অল ওভার সবাই দেখবে, সেই জন্য তাদের আমি আমার কলকাতা বেসিস হিসেবে চিন্তা করে আমি বললাম। এছাড়া এক একটা ক্লাইমেট এক একটা আপনি ব্যবহার করতে পারেন, তবে অল ওভার আপনি পাতা সার ব্যবহার করলে স্যাকুলেন্ট পক্ষে সুবিধে। যেমন যারা পাবে না দাদা, আর এর বিকল্প কোনো সার কি আপনার কাছে রয়েছে? তাহলে সিন্ডার দেবেন। আচ্ছা, বিকল্প এতে মাটি দিলে কিন্তু আপনার ক্ষতি হবে, মাটি ব্যবহার করা যেতে পারে। এই একটা ইফ করে আছে প্রোডাক্ট নিম্বিসাইড, এই নিম যে খোল বললাম সে তার ফর্মুলারই তৈরি করায়। আচ্ছা, এটা স্যাকুলেন্টের ক্ষেত্রে ব্যবহার করলে সুফল পাওয়া যেতে পারে? স্যাকুলেন্ট তো করতেই পারবেন, এছাড়া আপনি অন্যান্য গাছে ব্যবহার করতে পারেন। আচ্ছা, স্যাকুলেন্ট ব্যবহার মাটির সাথে ব্যবহার করতে পারেন, ইফ করে। আর স্যাকুলেন্টের যেটা সবথেকে বড় আছে যে বিভিন্ন রকম ফাঙ্গাস ধরে, এই ফাঙ্গাস আপনাকে বেশি ধরবে গরমকালে ধরে, শীতে থেকে বেশি ধরে গরম আর বর্ষায়। আপনি 1 লিটার জলে 2-3 ফোঁটা ড্রপ অ্যামিস্টার ব্যবহার করতে, সিঞ্জেন কোম্পানি অ্যামিস্টারটা আপনি ব্যবহার করতে পারছেন, মাসে 2 বার স্প্রে করবেন, খুব ভালো থাকবে। যদি যার কাছে অ্যামিস্টার থাকবে না, তার কাছে স্যাপ থাকলে স্যাপ ব্যবহার করবেন। এছাড়া আরও অন্যান্য ফাঙ্গাসাইড ইন্দুফিল 45, ব্লাইটক্স, এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া ইফকোর একটা সিউডযুক্ত ভার্মি কম্পোস্ট আছে, এইটা আপনি মাটির সাথে এই আপনি যে সলিউশনটা তৈরি করবেন আমাদের যে বসানোর জন্য যে পাতা সার সিন্ডার, তার সাথে আপনি এটাও ব্যবহার করতে পারেন। এটা আপনি মনে করলে উপর থেকে একটু একটু করে সার হিসেবে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি তো রেজাল্ট পেয়েছি ভালো, ইফকোর প্রতি কটা প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো আপনি যদি কোথাও না পান আমার কাছে আসবেন, অবশ্যই আমি দেবো, অবশ্যই দাদা। এছাড়া এখানে স্যাকুলেন্টের একটা দেখুন, এটা দেখেছেন, ফুলটা দেখেছেন, সহজে ফুলটা দেখা যায় না, নামটা আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ দাদা, কম একদম রিয়েল ফুল আমি খুব কমই দেখেছি, এবং দেখে বোঝা যাচ্ছে আরও বেশ কিছু ফুল ছিল। হ্যাঁ, ফুল ছিল, এগুলো সব ফুল এসেছে, এগুলো কুড়ি আছে, এগুলো এগুলো ফুলগুলো সব ঘুরে গেছে। গাছগুলো যথেষ্টই ম্যাচিওর, ম্যাচিওর গাছ। এই গাছগুলোর দাম কিরকম পড়ছে দাদা? এগুলো 300 টাকা করে। আচ্ছা, আপনি আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলেন। আমি আগেও বলেছি আমার নাম রতন মিটা, আমার ফোন নাম্বার হচ্ছে 9830593436, বিয়ালার শখের বাজার আমার নার্সারি, প্রতিমা নার্সারি আর নিয়ার চণ্ডী মন্দির। আর এছাড়া আমার একটা নাম্বার আছে 8777636051, এটাই আমার হোয়াটসঅ্যাপ আছে, যদি কারো কমেন্ট যদি থাকে আমি হোয়াটসঅ্যাপে আপনি জানতে পারেন। আর গাছের ব্যাপারে কিছু জানার থাকলে কি দর্শক বন্ধুরা আপনাকে ফোন করতে পারেন? অবশ্যই ফোন করতে পারে, তবে এটা সন্ধ্যেবেলা করলে আমার পক্ষে সুবিধা হয়, সারাদিন ব্যবসা করি তো, সকালে সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে করুক আমি নিশ্চয়ই। আচ্ছা দাদা, নার্সারি কটা থেকে কটা অবধি খোলা থাকে একটু টাইমিংটা বলেন। সকাল 7টা থেকে 2টো, 4টে থেকে 6টা, আমাদের কোনো দিনই বন্ধ থাকবে না, থাকে না। তবে আমাদের যেরকম অনুষ্ঠানগুলো যেগুলো আপনার দুর্গাপুজো কালী পুজো যেরকম সবার বন্ধ থাকে, আমাদের এগুলো বন্ধ থাকে। একদম দাদা, যেভাবে পরিচর্যার কথা বললেন আশা করি এরপরে সাকুলেন বা ক্যাকটাসের ব্যাপারে কারো কোনো সমস্যা থাকার কথা না। তবু যদি কোনো দর্শক বন্ধুর সাকুলেন্টের ব্যাপারে কোনো রকম প্রশ্ন থাকে, আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, রতনদা সেটার উত্তর দিয়ে দেবে। অবশ্যই, অনেক ধন্যবাদ দাদা আমাদের দর্শক বন্ধুদের সঠিক তথ্য তুলে ধরার জন্য। আবার দেখা হবে, নমস্কার।